আসসালামু আলাইকুম এমরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য খুবই মজার ভ্যানিলা স্পঞ্জ বার্থডে কেক রেসিপি নিয়ে চলে এসেছি এই কেকটা খেতে এতটা মজার হয়ে থাকে যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই কেকটা আমি খুবই সহজে ডেকোরেট করে দেখিয়েছি যে কেউ এই কেকটাই ইজিলি ডেকোরেট করতে পারবে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এই দারুণ মজার কেকটা কিভাবে তৈরি করতে হয় আমরা দেখে নেই প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার চিনি এখানে আমি রেগুলার যে আস্ত জানার চিনি সেটাই ব্যবহার করেছি এখন একটু চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমের স্ট্রাকচার চলে আসে যখন ক্রিমি স্ট্রাকচার চলে আসবে তখন আমরা বিট করা বন্ধ করে দিব তখন আমরা এর ভিতরে অ্যাড করে দিব একে একে ভ্যানিলা অ্যাসেন্স এখানে হাফ চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এর পরিবর্তে আপনারা গলানো বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন আর সাধারণত স্পঞ্জ কেকে তেল ব্যবহার করা হয় না তবে আমরা যেহেতু ঘরে বানাচ্ছি এই জন্য সামান্য তেল অ্যাড করলে তখন আর কেকটা খেতে আর শুষ্ক লাগবে না দশ সেকেন্ডের মতো বিট করে আমি বিটারটা খুলে রাখলাম বিটারের কাজ শেষ হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনি দিয়ে দিয়েছি আর ছাঁকনিতে টু থার্ড কাপ ময়দা দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে দিব এক চা চামচের সামান্য একটু কম আর বেকিং সোডা দিয়ে দিয়েছি এক চিমটি এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব আর ছেঁকে নেওয়ার পরে যদি অবশিষ্ট কোনো ময়লা দানা থাকে সেটাকে ফেলে দিতে হবে এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব একটু সময় নিয়ে আলতো হাতে এটাকে অবশ্যই মিশিয়ে নিতে হবে না হলে আমরা এত কষ্ট করে যে ডিমের ফোমটা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না মিশে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে ছয় ইঞ্চ একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে সাত ইঞ্চ মোল্ডও ব্যবহার করতে পারেন আমার কাছে রাউন্ড শেপে সাত ইঞ্চ মোল্ড ছিল না তাই ছয় ইঞ্চ ব্যবহার করেছি কাঠি দিয়ে সমান করে দিলাম আর খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর হাড়িতে হাফ ইঞ্চ পরিমাণ বালু দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দশ মিনিট হাই হিটে আমি গরম করে তারপরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এখন আমি কেকের মোল্ড বসিয়ে দিয়ে ঢেকে দিব চল্লিশ থেকে ৪৫ মিনিট বেক করতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে আসছি ফিরে এলাম ৪৫ মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কাঠি দিয়ে একটা কাঠি দিয়ে দিলাম কাঠিটা ফ্রেশ এসেছে তার মানে আমার কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে এখন আমি এই মোলটাকে তুলে নিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে তারপরে ডেকোরেটের কাজে যেতে হবে কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে চারি সাইডতে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেটে মোল্ড আউট করার পরে এর নিচে যে আমি পেপারটা বিছিয়েছিলাম সেই পেপারটা আস্তে তুলে নিচ্ছি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে আশা করি এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বানাতে পারেন অবশ্যই আপনাদের কেকটাও এতটা সফট হবে এখন আমি এটাকে তিনটা স্লাইস করে কেটে নিব আপনারা চাইলে এই কেকটাকে চারটা স্লাইসও করতে পারেন কারণ কেকটা যথেষ্ট হাইট হয়েছে অবশ্যই স্লাইস করার সময় একটা ব্রেড নাইফ ইউজ করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি একটু ভিতরের অংশটাও দেখিয়ে দিলাম এখন আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডে আমি সামান্য পরিমাণ ভিভো ব্র্যান্ডের হুইপড ক্রিম দিয়ে দিলাম এখানে আমি এক কাপ হুইপড ক্রিম ব্যবহার করেছি আজকের কেকটা ডেকোরেট করার জন্য একটা স্লাইস দিয়ে দিলাম স্লাইস দিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিলাম অবশ্যই সুগার সিরাপটা ব্রাশ করতে হবে এরপরে আমি ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে একটা লেয়ারে যতটা সম্ভব স্মুথ করে দেওয়ার চেষ্টা করব একদম সমানভাবে দিয়ে দিব যতটা সম্ভব পারা যায় এরপর আমি দ্বিতীয় স্লাইস দিয়ে দিলাম স্লাইস দেওয়ার পরে আবার সুগার সিরাপটা ব্রাশ করে নিতে হবে সিরাপ ব্রাশ করার পরে আমি আবার ক্রিম দিয়ে দিচ্ছি আবার ক্রিম দিয়ে একই নিয়মে যতটা সম্ভব স্মুথ করে দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে ক্রিমটা ব্যবহার করতে পারেন আমি একটা পাতলা লেয়ার করে দিয়েছি এখন আমি সর্বশেষ কেকের লেয়ারটা দিয়ে দিলাম আমি এটা একদম তলের লেয়ারটা উপরে দিয়েছি যাতে কেকটা একদম স্মুথভাবে আমি ডেকোরেট করতে পারি এখন আমি আবার সেভাবে সমান করে একটা পাতলা লেয়ারে ক্রিমটা মাখিয়ে নিয়েছি আমি অফ স্ক্রিনে সম্পূর্ণভাবে স্মুথ করে কেকটা দিয়ে দিয়েছি যতটা সম্ভব আমি অতটা স্মুথভাবে দিতে পারি না আমার যতটা সম্ভব ততটা দিয়ে নিয়েছি এখানে আমি একটা চকলেট গানাস তৈরি করব সেজন্য কোয়াটার কাপ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আর এর ভিতরে ভিভো ব্র্যান্ডের হুইপড ক্রিম দিয়ে দিলাম এক টেবিল চামচ বিশ সেকেন্ডের জন্য মাইক্রো ওভেনে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে চকলেটটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে আমি এটাকে এভাবে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর সামান্য একটা ছিদ্র করে নিয়েছি আর এভাবে আমি কেকের চারি সাইডে একটা ডিজাইন করে নিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে কেকটা ডেকোরেট করতে পারেন আমি একই নিয়মে চারি সাইডে এভাবে চকলেট দিয়ে ডেকোরেট করে নিলাম এখন আমি ছোট সাইজের একটা স্টার নজেল নিয়ে নিয়েছি আর ক্রিমের ভিতরে ব্লু কালার মিশিয়ে নিয়েছি আর এখন আমি এই নজলের সাহায্যে এভাবে বর্ডারে ছোট ছোটো করে ফুল এঁকে নিব আসলে কেকের বর্ডারে যদি ডিজাইন করা হয় কেকটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে আপনারা চেষ্টা করবেন এই বর্ডারটা অবশ্যই দেওয়ার জন্য তখন দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে আমার কেকের এই বর্ডারের ফাইনাল লুকটাই এরকম এসেছে এখন আমি সেম নজেলের দ্বারা এভাবে একটু বেশি ক্রিম চেপে বড় বড় ফুল করে নিব আমি আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য একই নজেল দিয়ে ডিজাইন করে দেখিয়েছি যে একটা নজেল দিয়েও বিভিন্ন ধরনের ডিজাইন করা সম্ভব এখন আমি এভাবে পুরা কেকটা কভার করে নিলাম আর কিছুক্ষণ আগে যে চকলেট গানাসটা তৈরি করেছিলাম সেই গানাশের ভিতরে আরও দেড় টেবিল চামচ হুইপড ক্রিম দিয়ে আমি এটাকে মিশিয়ে একটা লিকুইড ফর্মের গানাস তৈরি করে নিয়েছি আমি যদি আগের গানাসটা ব্যবহার করতাম তখন দেখা যেত যে চকলেটটা যখন শুখাতো তখন অনেক বেশি থিক হয়ে যেত এই আমি হুইপড ক্রিমটা ব্যবহার করেছি এখন আমি কিছু সোগার বল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে ডেকোরেট করে নিতে পারেন আমার কেকের ফাইনাল লুকটা এরকম এসেছে আমি আর কোনো ডেকোরেট করব না এভাবে আমি সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে আর কেমন হয়েছে সেটা খুব ভালোভাবে দেখানোর জন্য কেকটাকে কেটে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কেকটা অনেক বেশি সফট হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে খেতে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার এই বার্থডে কেক রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ